নমস্কার, গল্পালাপ সিরিজের চতুর্দশতম পর্বে আপনাকে স্বাগত। আজ আপনারা শুনবেন রাজশেখর বসু রচিত একটি শার্লক হোমসের কাহিনী, নীল তারা। সম্ভবত এই ভূখণ্ডের সবচেয়ে জনপ্রিয় গোয়েন্দা, শার্লক হোমসের সৃষ্টিকর্তা স্যার আর্থার কনান ডয়েল হলেও রাজশেখর বসু হোমসকে নিয়ে এসেছিলেন এই কলকাতা। নীলতারা নামক একটি রত্নের অনুসন্ধানের দায়িত্বে শার্লক হোমস ও ডক্টর ওয়াটসন দেখা করতে এসেছেন রাখাল মুস্তাফির সঙ্গে। গল্প পাঠ ও বিভিন্ন চরিত্রে তিতাস, তন্ময়, অনিন্দ, বিবেকজিৎ ও অদ্রিজা। শুরু হচ্ছে নীল তারা। ষাট বৎসর আগেকার কথা, কুইন ভিক্টোরিয়ার আমল। তখন কলকাতায় বিজলি বাতি, মোটর গাড়ি, রেডিও, লাউডস্পিকার ছিল না। আকাশে এরোপ্লেন উড়ত না। রবীন্দ্রনাথ প্রখ্যাত হননি, লোকে হেমচন্দ্রকে শ্রেষ্ঠ কবি বলত। কিন্তু রাখাল মাস্টার মনে করত সে আরও উচ্চমানের কবি, হতাশের আক্ষেপের চাইতেও ভালো কবিতা সে লিখতে পারে। সে তার অনুগত ছাত্র নারায়ণকে বলতো, আজ কি একখানা লিখেছি শুনবি? শোন, ক্ষিপ্ত বায়ু ধুলি মাখে গায়, আরেকটা শুনবি? শোন তাহলে, শুষ্ক বৃক্ষে ঝটিকার প্রভাব কোথায়? আর কেউ পারে এমন লিখতে? রাখাল মুস্তফি শুধু এন্ট্রেন্স পাস, কিন্তু বিদ্বান লোক, বিস্তর বাংলা ইংরেজি বই পড়েছিল। সেকালে বেশি পাশ না করলেও মাস্টারি করা চলত। কবিতা রচনা ছাড়া গান বাজনা আর দাবা খেলাতেও তার শখ ছিল। প্রথম বয়সে রাখাল বেহালা জুবিলি হাই স্কুলে থার্ড মাস্টারি করত। তারপর দৈবক্রমে রূপচাঁদপুরের রাজা বাহাদুর রৌপেন্দ্র নারায়ণ রায়চৌধুরীর সুনজরে পড়ে 2 বৎসর তার প্রাইভেট সেক্রেটারির কাজ করেছিল। কোনো কারণে সে চাকরিটাকে ছেড়ে চলে আসতে হয়। তারপর 10 বৎসর কেটে গেছে। এখন রাখাল বেহালায় তার পৈতৃক বাড়িতেই থাকে এবং আবার জুবিলি স্কুলে মাস্টারি করছে। যখনকার কথা বলছি তখন রাখালের বয়স প্রায় 33। সুপুরুষ, কিন্তু চেহারার যত্ন সে নেয় না। উস্কো খুস্কো চুল, দাড়ি সে কামায় না, তাতে অবশ্য একটু পাকও ধরেছে আজকাল। পাড়ার লোকেরা বলে পাগলা মাস্টার। সেকালে লোকে অল্প বয়সে বিবাহ করত, কিন্তু রাখাল এখনো অবিবাহিত। বাড়িতে সে একাই থাকে। তার মা 2 বৎসর আগে মারা গেছেন। রবিবার সকাল 8টা রাখাল তার বাইরের ঘরের সামনের বারান্দায় একটা তক্তপোষে বসে হুঁকো টানছে আর কবিতা লিখছে। বাড়ি থেকে প্রায় 100 গজ দূরে একটা আধা পাকা রাস্তা একে দেখে চলে গেছে। রাখাল দেখতে পেল একটা ভাড়াটে ফিটন গাড়ি এসে থামল এবং তা থেকে 2 জন সাহেব আর 1 জন বাঙালি নামল। গাড়ি দাঁড়িয়েই রইল। আরোহীরা হনহন করে রাখালের বাড়ির দিকে এগিয়ে এল। সাহেবদের 1জন লম্বা রোগা, গোফদারি নেই, গাল একটু তোবড়া, সামনের চুল কমে যাওয়ায় কপাল প্রশস্ত দেখাচ্ছে। অন্যজন মাঝারি আকারের, দোহাড়া গরম, গোঁফ আছে, একটু খুঁড়িয়ে চলেন। তাদের বাঙালি সঙ্গীটি কালো, পাকাটে মজবুত করন, চুল ছোট করে ছাঁটা, গোফের ডগা পাঁক দেওয়া, পরনে ধুতি আর সাদা ড্রিলের কোট। রাখাল হুঁকোটি রেখে অবাক হয়ে আগন্তুকদের দিকে চেয়ে রইল। কাছে এসে লম্বা সাহেব হ্যাট খুলে বললেন, গুড মর্নিং স্যার। অন্য সাহেব হ্যাট না খুলেই বললেন, গুড মর্নিং বাবু। তাদের বাঙালি সঙ্গী অবশ্য নীরবে রইলেন। রাখাল সসম্ভ্রমে দাঁড়িয়ে উঠে সেলাম করে বলল, গুড গুড মর্নিং স্যার,
ভেরি সরি, আমার বাড়িতে না চেয়ার নেই, দয়া করে এই তক্ত পোষে যদি এই এই উডেন প্ল্যাটফর্মে বসুন। লম্বা বললেন, দ্যাটস অল রাইট, আমরা বসছি, আপনিও বসুন। মিস্টার রাখাল মোস্তফির সঙ্গে কি কথা বলছি? আগে হ্যাঁ স্যার। দুই সাহেব নিজের নিজের কার্ড রাখালকে দিয়ে তক্তপোষে বসলেন, রাখালও বসল। আগন্তুক বাঙালি ভদ্রলোক অবশ্য দাঁড়িয়ে রইলেন, সাহেবের সঙ্গে এক আসনে বসতে তিনি পারেন না। কুফো সাহেব মুখের সিগারেট ফেলে দিয়ে বললেন, এই বেঙ্গালি বাবু হচ্ছেন আমাদের দোভাষী বাঞ্ছারাম খাঞ্জা, বোধহয় এর দরকার হবে না, আপনি ইংরাজি জানেন দেখছি, আমরা সরাসরি আলাপ করতে পারবো। ওয়েল মুস্তফি বাবু, আমার এই ফেমাস ফ্রেন্ডের নাম আপনি শুনেছেন বোধহয়। কার দুটো ভালো করে পড়ে রাখাল বলল, আগে শুনেছি বলে তো মনে পড়ে না, ভেরি সরি। কি আশ্চর্য, আপনি তো একজন শিক্ষিত লোক, স্ট্র্যান্ড ম্যাগাজিনে এর কথা পড়েননি? পুয়ার ম্যান স্যার, স্ট্র্যান্ড ম্যাগাজিন কোথা পাবো, শুধু একটু বঙ্গবাসী জন্মভূমি আর মাঝে মাঝে হিন্দু পেট্রিয়ট পড়ি। ইংরাজি গল্পের বই পড়েন না? তা অনেক পড়েছি, স্কট ডিকেন্স, লিটন জর্জ, ইলিয়াট আমার পড়া আছে। ক্রাইম স্টোরিজ পড়েন না? রেনল্ডসের পিস্তর নোভেল পড়েছি, মাই মিস্ট্রিস অফ দ্য কোর্ট অফ লন্ডন। ফর শেম মুস্তফি বাবু, ওর বই ছুঁতে নেই, দেশদ্রোহী বজ্জাত লোক। হ্যাঁ কেন স্যার, তিনি কি করেছেন স্যার? সে লিখেছে ফ্রেঞ্চ জাতি সবচেয়ে সভ্য, নেপোলিয়নের মতো গ্রেট ম্যান জন্মায়নি, আর ব্রিটিশ মন্ত্রীরা এতই অপদার্থ যে যত সব জার্মান বদমাস ধরে এনে আমাদের রাজকুমারীদের সঙ্গে বিয়ে দেয়। যাক সে কথা, তাহলে আমার এই বিখ্যাত বন্ধু সম্বন্ধে আপনি কিছুই জানেন না? রাখাল একটু কুণ্ঠিত হয়ে বলল, শুধু এইটুকু জানি ইনি এই প্রথম এদেশে এসেছেন, কিন্তু আপনি নতুন আসেননি। লম্বা সাহেব আশ্চর্য হয়ে বললেন, দ্যাটস ফাইন, দ্যাটস ফাইন, আর কি জানেন না মিস্টার মুস্তফি? আর কাল রাত্রে আপনাদের ভালো ঘুম হয়নি। ভেরি ভেরি গুড, আর কিছু জানেন? আপনারা আপনারা কাল লঙ্কা খেয়েছিলেন। লঙ্কা? ইউ মিন সিলন, আইল্যান্ড অফ রাবনা? আগে সে লঙ্কা নয়, হিন্দি নাম মির্চাই, ইংরাজি নামটা মনে আসছে না, ওই রেড অ্যান্ড গ্রিন, হ্যাঁ 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 হ্যাঁ, চিলি, রেড পেপার, ক্যাপসিকাম, ভেরি ভেরি হট অ্যান্ড স্পাইস। লম্বা সাহেব তার বন্ধুকে বললেন, ও হে ওয়াটসন, দেখেছ সায়েন্স অফ ডিডাকশন এই বেঙ্গলি জেন্টলম্যান ভালোই জানেন না, এদেশে শার্লক হোমসের পশার হবে না। ওয়াটসন বললেন, মুস্তফি বাবু আপনি কি যোগা প্র্যাকটিস করেন? রাখাল বলল, যোগ শাস্ত্র? না না, তা আমার জানা নেই, আমার বাবা কবিরাজি করতেন এক সময়, ইন্ডিয়ান সিস্টেম অফ মেডিসিন, আমি তার থেকে এই কিছু কিছু শিখেছি, সমস্ত লক্ষণ খুঁটিয়ে দেখে কারণ অনুমান করা আমার অভ্যেসে দাঁড়িয়ে গেছে বলতে পারেন।
ওয়াটসন প্রশ্ন করলেন, কাল রাত্রে আমাদের ভালো ঘুম হয়নি, তা বুঝলেন কি করে? শার্লক হোমস বললেন, এলিমেন্টারি ওয়াটসন, এলিমেন্টারি, অতি সহজ। আমাদের মুখে মশার কামড়ের দাগ রয়েছে, আমরা মশারির মধ্যে শুইনি, পাংখা পুলারও মাঝরাত্রে পালিয়েছিল, আই হোপ ইউ আর রিমেম্বার ওয়াটসন। কিন্তু আর দুটো বিষয়ে কি করে টের পেলেন? রাখাল বলল, খুব সহজে, আপনি এসেই টুপি খুলে আমাকে স্যার বললেন। অভিজ্ঞ সাহেবরা সামান্য নেটিভকে এত খাতির করে না, এতে বুঝলাম আপনি এই প্রথমবার বিলাত থেকে এসছেন। ডক্টর ওয়াটসন টুপি খোলেননি, আমাকে বাবু বললেন, তাতে বুঝলাম ইনি পাক্কা সাহেব, নতুন আসেননি, এদেশের দস্তুর কিছু কিছু জানেন। লঙ্কা খাওয়ার ব্যাপারটা কি করে জানলেন? লঙ্কা? আপনার আঙুলে তামাকের রং ধরেছে, দেখেই বোঝা যায় আপনি খুব সিগারেট, সিগার বা পাইপ টানেন। ডক্টর ওয়াটসনের মুখে সিগারেট ছিল, কিন্তু আপনার ছিল না। আপনি মাঝে মাঝে জিভের ডগা বার করছিলেন, অর্থাৎ জিভ জ্বালা করছে। অনভ্যস্ত লোকে লঙ্কা খেলে এরকম হয়, সিগারেট টানতে পারে না। ডক্টর ওয়াটসন পাকা লোক, লঙ্কায় ওর কিছুই হয়নি, কি তাই তো? হোমস হেসে বললেন, চমৎকার চমৎকার। এই ওয়াটসনের কথা শুনে কাল রাত্রে আমরা মালিকটানি স্যুপ, চিকেন কারি আর বেঙ্গল ক্লাব চাটনি খেয়েছিলাম, তিনটেই প্রচণ্ড জাল। আচ্ছা, আমাদের সঙ্গী এই মিস্টার কাঞ্জা সম্বন্ধে কিছু বলতে পারেন? বাঞ্ছারামকে নিরীক্ষণ করে রাখাল বলল, আরে ইনি তো পুলিশের লোক, ছোট চুল, গোফের তা, আর ড্রিলের কোট দেখলেই বোঝা যায়। তাছাড়া থুতনির নিচে টুপির ফিতের দাগ রয়েছে, ও দেখুন। বাঞ্ছারাম খাঞ্জা মাতৃভাষায় বললেন, তুমি খুব চালাক লোক বটে, আর ভি কিছু শোনাও তো দেখি। পঞ্চকোটে বাড়ি, সম্প্রতি খুব মার খেয়েছিলেন, কাঁধে আর হাতে লাঠির চোট লেগেছিল, তার জড়ানো মির্জাপুরি লাঠি তার ছাপ এখনো চামড়ার উপর রয়েছে, দেখুন। আমার গায়ের দাগটাই দেখলে হে, সালা বলদেও পানওয়ালাকে কি পিটান পিটাইছি, তার খবর রাখো মাস্টার। হোমস বললেন, ও মিস্টার মুস্তাফি, আমার ফ্রেন্ড কাঞ্জার মুখ দেখে বুঝছি যে এর সম্বন্ধেও আপনার অনুমান ঠিক হয়েছে। আচ্ছা, আপনি কি টোব্যাকো খাচ্ছিলেন? ভার্জিনিয়া টার্কিশ, ম্যানিলা জাভা, কিউবা, কোয়েম্বাটুর প্রভৃতি 63 রকমের টোব্যাকো আমি ধোঁয়া সুখেই চিনতে পারি, কিন্তু আপনারটা তো বুঝতে পারছি না। ইট স্মেলস রিয়েলি গুড আই মাস্ট সে। এর নাম দা কাটা তামাক, খুব সস্তা আর কড়া। ডেকোটা, আমি যে শাক খাই তার চাইতে ভালো গন্ধ কোথায় পাওয়া যায়? আমি কিন্তু কিছুটা নিয়ে যেতে চাই। আরে আমি আপনাকে 2-3 শেড দিতে পারি, আমার বাড়ির তৈরি, কিন্তু পাইপে খাওয়া চলবে না, এরকম হাবুল বাবুল চাই, হুক্কা কিংবা এই গড়গড়া, তার কায়দা আপনাকে শিখতে হবে। বিউটিফুল সায়েন্টিফিক ইনভেনশন স্যার, জলের মধ্যে দিয়ে ধোয়া রিফাইন্ড হয়ে আসে, একদম জিভ জ্বালা করে না। আপনার কাছ থেকে শিখে নেব। আচ্ছা, এখন কাজের কথা হোক, আমাদের আসার উদ্দেশ্য বোধহয় বুঝে গেছেন এতক্ষণে। আচ্ছা আচ্ছা, আপনারাও পুলিশের লোক নাকি? না, আমি একজন প্রাইভেট ডিটেকটিভ, তবে দরকার হলে পুলিশের সাহায্য করি বটে। আর আমার বন্ধু এই ডক্টর ওয়াটসন আমার সহকর্মী। হুম
বুঝলাম। রূপচাঁদপুরের কুমার স্বর্ণেন্দ্র নারায়ণ আপনাকে পাঠিয়েছেন, তাই তো? দেখুন, আগেই বলে দিচ্ছি, আমি কিছু জানি না, আমার কাছে কোনো খবর পাবেন না। হ্যাঁ, হোমস বললেন, মিস্টার খানজা, আপনার সাহায্য দরকার হবে না, আপনি বরং ওই গাড়িতে গিয়ে বসুন। বাঞ্ছারাম চোখ পাকিয়ে রাখালকে বললেন, ও মশাই, বেশি ফড়ফড় করো না, তোমাকে হুঁশিয়ার করে দিচ্ছি, সাহেবদের কাছে যা জবানবন্দি করবে তাতে তুমি ফাঁদে পড়বে। বাঞ্ছারাম চলে গেলে হোমস বললেন, মুস্তাফি, আপনি নিশ্চিন্ত থাকুন, আপনার কিছুমাত্র অনিষ্ট করা আমার উদ্দেশ্য নয়, আমার চেষ্টার ফলে আপনার ভালোই হবে। রাখাল বলল, তাই বুঝি কুমার বাহাদুর আপনার মারফত আমাকে ঘুষ দিয়ে সন্ধান নিতে চান নাকি? তিনি ভালো মন্দ যে কোনো উপায় কার্যসিদ্ধি করতে চান, কিন্তু আমার পলিসি তা নয়, তাঁর স্বার্থ আর আপনার মঙ্গল দুই আমি সাধন করতে চাই। আমি জানি আপনি একজন সরল স্বভাবের শিক্ষিত সৎ লোক, আপনার উপর অনেক পীড়ন হয়েছে, আমি আপনার হিতাকাঙ্ক্ষী, আপনাকে কিছুই বলতে হবে না। এদেশে আসবার আগে আমি যা শুনেছি এবং এখানে এসে অনুসন্ধান করে যা জেনেছি সবই আমি বলে যাচ্ছি, যদি কোথাও ভুল হয় আপনি অবশ্যই জানাবেন। বেশ, আপনি বলে যান। শার্লক হোমস বলতে লাগলেন, রূপচাঁদপুরের কুমারের এজেন্ট মিস্টার গ্রিফিথ লন্ডনে আই থিঙ্ক মাসখানেক আগে আমার সাথে দেখা করেন, তিনি বলেন লেট রাজা রূপেন্দ্র। রূপেন্দ্র নারায়ণ, আহা, ওই চোয়াল বাঙার নামটা উচ্চারণ করা খুব শক্ত, আমি শুধু রাজাই বলবো। গ্রিফিথ আমাকে যে জানিয়েছিলেন তা এই, এক বৎসর হইল রাজা মারা গেছেন, দ্যাট ওল্ড ম্যান এক স্ত্রী থাকতেই আরেকটি ইয়াং গার্লকে বিবাহ করেছিলেন, নতুন রানীকে খুশি করার জন্য তিনি তাকে বিস্তার অলঙ্কার দিয়েছিলেন, তার মধ্যে সবচেয়ে দামি হচ্ছে একটি প্রকাণ্ড স্টার সাফায়ারের ব্রোচ। রাখাল বলল, তার নাম নীল তারা, ব্লু স্টার, অতি মহামূল্য রত্ন, যার কাছে থাকে তার অশেষ মঙ্গল হয়। রাজার এক পূর্বপুরুষ 200 বছর আগে এক পর্তুগিজ বোম্বেটের কাছ থেকে কিনেছিলেন, ও রত্নটি নাকি সিলনের কোনো মন্দির থেকে লুট হয়েছিল। দ্যাটস রাইট, আপনি কি সে রত্ন দেখেছেন? না, শুধু বর্ণনা শুনেছি। তারপর বলে যান। দ্বিতীয় বিবাহের কয়েক মাস পরেই পড়ে গিয়ে রাজার পা আর কোমরের হাড় ভেঙে যায়, প্রায় 8 বৎসর শয্যাশায়ী থেকে তিনি মারা যান। তারপর হঠাৎ একদিন নতুন রানী নিরুদ্দেশ হয়ে গেলেন, রাজার যিনি উত্তরাধিকারী কুমার বাহাদুর বিস্তর খোঁজ করলেন, কিন্তু নীল তারা তিনি পাননি, পলাতক রানীরও কোনো কবর তিনি পাননি। কাগজে বিজ্ঞাপন দেওয়া হয়েছে যাতে রানী ফিরে আসেন, তাহলে তাকে শ্মশান মানে রাজবাড়িতে নিজের মহলে থাকতে দেওয়া হবে, প্রচুর বৃত্তিও দেওয়া হবে, কিন্তু তাতেও কোনো ফল হয়নি, এ দেশের পুলিশও কোনো সন্ধান পায়নি। ঠিক হচ্ছে মিস্টার মুস্তাফি? ওই রকম শুনেছি বটে, কিন্তু রাজার বিবাহের ব্যাপারটা আরো জটিল। তা আমি জানি, সব রহস্যের আমি সমাধান করেছি। তারপর শুনুন, কুমার বাহাদুর তার বিমাতার জন্য কিছুমাত্র চিন্তিত নন, তিনি শুধু রত্নটি উদ্ধার করতে চান, নীল তারা নতুন রানীর হাতে যাওয়ার কিছুকাল পরেই ওল্ড রাজা জখম হলেন, অনেক বৎসর কষ্ট ভোগ করে মারা গেলেন, তারপর নতুন রানী নিরুদ্দেশ হয়ে গেলেন, এস্টেটে নানা রকম আমঙ্গল ঘটছে,
ফসল হয়নি, খাজনা আদায় হচ্ছে না, তিনটে বড় বড় মোকদ্দমায় হার হয়েছে, প্রজারা ডাঙ্গা করছে, কুমার ডিসপেপসিয়ায় ভুগছেন, তার বিশ্বাস সবই ওই নীল তারার অন্তর্ধানের ফল। কেন, আপনি তা মনে করেন না? না, নীল তারা যতই দামি হোক একটা পাথর মাত্র, অ্যালুমিনার পিণ্ড, তা শুভ অশুভ কোনো প্রভাবই থাকতে পারে না। আমাদের দেশেও রত্ন সম্বন্ধে অন্ধসংস্কার আছে। কুমারের লন্ডন এজেন্ট গ্রিফিথ আমাকে বলেছিলেন, নীল তারা ছোট রানীর ডায়রি বা স্ত্রীধন নয়, ও হলো রাজবংশের সম্পত্তি, হেয়ারলুম অর্থাৎ পাগড়িতে পারবার অলঙ্কার, যিনি রাজা হবেন তিনি এর অধিকারী। কুমার বাহাদুর শীঘ্রই রাজা খেতাব পাবেন, সেজন্য নীল তারা তারই প্রাপ্য। ছোট রানী তা চুরি করে পালিয়েছেন, রাখাল বলল। মিছে কথা, মিছে কথা, সমস্ত সম্পত্তি নিজের ইচ্ছা মতো দান বিক্রয়ের অধিকার বৃদ্ধ রাজার ছিল। তিনি ছোট রানীকে যা দিয়েছেন তা হলো স্ত্রীধন। আমি এখানকার অ্যাডভোকেট জেনারেলের মত নিয়েছি, তিনিও মনে করেন এটা স্ত্রীধন। তবে শেষ পর্যন্ত হাইকোর্ট আর প্রিভি কাউন্সিলের বিচারে কি দাঁড়াবে বলা যায় না। যাই হোক, নীল তারা উদ্ধারের জন্য কুমার বাহাদুর আমাকে নিযুক্ত করেছেন। কুমার আমার কাছেও লোক পাঠিয়েছিলেন, ভয়ও দেখিয়েছেন, তার বিশ্বাস আমি ছোট রানীর সন্ধান জানি। আপনি এদেশে এসে কিছু জানতে পেরেছেন কি? আমি এসেই রূপচাঁদপুরে গিয়েছিলাম, সেখানে খোঁজ নিয়ে জেনেছি আমাদের লেট ল্যামেন্টেড রাজা বাহাদুর একটি স্কাউন্ড্রেল ছিলেন, যেমন লাম্পট তেমনি নেশাখোর আর ঘোর অত্যাচারী। 10 বৎসর আগে তার এস্টেটে রামকালী রায় নামে একজন কাজ করতেন, তার সন্তান ছিল না, সাবিত্রী নামে একটি অনাথা ভাগ্নিকে পালন করতেন, মেয়েটি অসাধারণ সুন্দরী, তখন তার বয়স আন্দাজ 16। রূপচাঁদপুরেই একটি ভালো পাত্রের সঙ্গে তার বিবাহ স্থির হয়েছিল। পাত্র আর পাত্রী পরিবারের মধ্যে একটা দূর সম্পর্ক ছিল, কাছাকাছি বাসার ফলে ঘনিষ্ঠতাও হয়েছিল। পাত্রের কাছে পাত্রী লেখাপড়া শিখত। বিবাহর কথা হচ্ছে জেনে রাজা মেয়ের মামা রামকালীকে বলেন, খবরদার অন্য কোথাও চেষ্টা করবে না, আমি তোমার ভাগ্নিকে বিবাহ করব। মামা সাহসী লোক, রাজার কথা শুনলেন না, যার সঙ্গে সম্বন্ধ স্থির হয়েছিল তার সঙ্গেই বিবাহের আয়োজন করলেন। বরপক্ষ কন্যাপক্ষ উপস্থিত, কন্যার মামা সম্প্রদানের জন্য প্রস্তুত, পুরোহিত মন্ত্রপাঠের উপক্রম করেছেন, এমন সময় রাজা সদল বলে উপস্থিত হলেন। কেউ কোনো বাধা দিতে সাহস করল না, কারণ রাজার দুর্দণ্ড প্রতাপ, আর তার সঙ্গে পুলিশের দারোগাও শান্তি রক্ষা করতে এসেছিলেন। রাজার অনুচারেরা মেয়ের মামা আর বরের হাত পা বেঁধে তাদের সরিয়ে ফেলল। বরপক্ষ আর কন্যাপক্ষ ভয়ে ছত্রভঙ্গ হল। তখন রাজা বরের আসনে বসলেন, তাঁর নিজের পুরোহিত মন্ত্র পড়ল, রাজার এক মোসাহেব কন্যার খুড়ো সেজে অচৈতন্য সাবিত্রীকে সম্প্রদান করল। বিবাহের পর রাজা তার নতুন পত্নীকে রাজবাড়িতে নিয়ে গেলেন, মামা দেশে ত্যাগী হলেন, আর পাত্রটি তার মাকে নিয়ে ক্যালকাটা চলে গেল। সেই পাত্রের পরিচয় আপনি জানেন? তার সঙ্গেই কথা বলছি আমি, নাম রাখাল মোস্তফি, স্কুল মাস্টার, নিজেকে খুব বড় কবি মনে করে, যদিও একটা কবিতাও এ পর্যন্ত তার ছাপা হয়নি। কেন, নিজেকে বড় মনে করা কি দোষের? বোকা লোকের পক্ষে দোষের, তোমার আর আমার মতো বুদ্ধিমানের পক্ষে দোষের নয়। তারপর বলে যান। নতুন রানী প্রথম থেকেই পীড়িত ছিলেন, তাকে খুশি করে বাসে আনবার জন্য রাজা চেষ্টা ত্রুটি করেন নাই,
বিস্তর অলঙ্কারময় নীল তারা দিয়েছিলেন, বাসের জন্য আলাদা মহল আর অনেক দাস দাসীও দিয়েছিলেন। তার শিক্ষার জন্যে মিশন স্কুলের সিস্টার থিওডোরকে বহাল করেছিলেন, কিন্তু বিবাহের পাঁচ মাস পরেই রাজা মাতাল অবস্থায় পড়ে গিয়ে জখম হয়ে শয্যা নিলেন। নতুন রানী তার টিচারের সঙ্গেই সময় কাটাতে লাগলেন। সাবিত্রী, সাবিত্রী এখন কোথায় আছে? ব্যস্ত হইও না, সব কথা একে একে বলছি। রাজার মৃত্যুর পর নতুন রানীর উপর কড়া পাহারা বসল। তিনি খুব বুদ্ধিমতী ছিলেন, যদিও সিস্টার থিওডোরের সঙ্গে পরামর্শ করে পালাবার ব্যবস্থা করলেন। একদিন দুপুর রাত্রে চুপি চুপি রাজবাড়ি ত্যাগ করলেন। সঙ্গে নিলেন কিছু টাকা, অলঙ্কার আর একজন বিশ্বস্ত দাসী। নীল তারা নিয়ে যাবার ইচ্ছা তার ছিল না, কিন্তু থিওডোরার স্বনির্বন্ধ অনিরোধে সেটাও নিলেন। তারপর কলকাতায় এসে মিস সিসিলিয়া ব্যানার্জি নামে এক বাঙালি ক্রিশ্চিয়ান মহিলার বাড়িতে উঠলেন। থিওডোরাই সে ব্যবস্থা করেছিলেন অবশ্য। সাবিত্রীর সঙ্গে আপনার দেখা হয়েছে? হয়েছে। আর রানী বললেন, আমি রাজবাড়ি থেকে মুক্তি পেয়ে স্বাধীন হয়েছি। এখানে এক মেয়েদের স্কুলে চাকরিও জোগাড় করেছি। নীল তারা আমি আর রাখতে চাই না, আপনি নিয়ে যান, কুমারকে দেবেন। আমি বললাম, বিনামূল্যে কেন দেবেন? আপনার আর মোস্তফির উপর যে অত্যাচার হয়েছে তার খেসারত আদায় করে তবে দেবেন। রানী বললেন, আমার কিছু স্থির করবার শক্তি নেই, মামা মামিও বেঁচে নেই যে তাদের উপদেশ নেব। আপনি মুস্তফির সঙ্গে কথা বলবেন, তিনি যা বলবেন তাই হবে। মুস্তফি, তোমার উপর তার খুব শ্রদ্ধা আছে, গ্রেট রিগার্ড। তিনি কি খ্রিস্টান হয়েছেন? সিস্টার থিওডোরা তার জন্য চেষ্টা করেছিলেন, কিন্তু রানী মোটেই রাজি হননি। রানী বলবেন না, বলুন সাবিত্রী দেবী। ভেরি ওয়েল, সাবিত্রী দেবী, দ্য গডেস সাবিত্রী। দেখো ওয়াটসন, প্রেমে পড়লে নজর খুব উঁচু হয়, মনের ম্যাগনিফাইং পাওয়ার বেড়ে যায়। তোমার বিবাহের আগেও এরকম দেখেছিলাম ওয়াটসন। হোমস তার পকেট থেকে একটি বাক্স বার করে খুলে দেখালেন। সোনার ফ্রেমে বসানো নীল তারা, সুপারির মতো গরম কিন্তু আরও বড়, ফিকে ঘোলাটে নীল রং, ভিতরে উজ্জ্বল তারার মতো একটি চিহ্ন, তা থেকে ছদিকে ছটি রশ্মি বেরিয়েছে। হোমস বললেন, বহু কোটি বছর পূর্বে ভূগর্ভের তারাল উত্তপ্ত অ্যালুমিনা ধীরে ধীরে জমে এই রত্ন উৎপন্ন হয়েছিল। এর বাজার দর খুব বেশি হবে না, 12,000-10,000 টাকা। কিন্তু কুমার যখন অলৌকিক শক্তিতে বিশ্বাস করেন আর এটা ফিরে পাওয়ার জন্য লালায়িত হয়েছেন, তখন তাকে চড়া দাম দিতে হবে। মোস্তফি, বলো কত টাকা আদায় করব? রাখাল বলল, আমার মাথা গুলিয়ে গেছে, যা স্থির করবার আপনি করুন। কবিদের বিষয়বুদ্ধি বড় কম, অবশ্য অনারেবল এক্সেপশন আছে, যেমন লর্ড টেনিসন। শোনো মোস্তফি, আমি 4,00,000 আদায় করব। সাবিত্রী দেবী 2, তোমার 2, এর বেশি চাইলে কুমার ভরকে যেতে পারেন। তাছাড়া আমাদের এদেশে আসার খরচ আর পারিশ্রমিকও তাকেই দিতে হবে। ব্যাঙ্ক অফ বেঙ্গলে সাবিত্রীর অ্যাকাউন্ট আছে, কুমার সেখানে 4,00,000 টাকা জমা দিলেই তাকে নীল তারা সমর্পণ করব। আজ সন্ধ্যায় তিনি আমাদের সঙ্গে দেখা করবেন। সাবিত্রীর ঠিকানা কি? 3 নম্বর কার্নভাল ইস 3rd লেন। মোস্তফি, আজ বিকেলে তার কাছে যেও। আশা করি তোমার কুসংস্কার নেই, বিধবা হলেও বাগদত্তা পাত্রীকে বিবাহ করতে রাজি আছো তো? তবে আর বাপ নাকি, গো ভু অ্যান্ড উইন হা। কাল সকালে হোটেলে আমার সঙ্গে দেখা করো, গুড বাই। ওয়াটসন বলল, এক্সকিউজ মি মুস্তফি বাবু, দাড়িটা কামিয়ে ফেলো, গুড বাই। রাখাল
বিকেল চারটার সময় সাবিত্রীর কাছে গিয়ে রাত আটটায় ফিরে এলো। তার ছাত্র নারায়ণ বারান্দায় বসেছিল। রাখাল বলল, কে ও নারায়ণ নাকি? এই হারিকেনটা একটু উস্কে দে বাবা। আলো খানিকটা বাড়িয়ে দিয়ে নারায়ণ বলল, কি মাস্টারমশাই নাকি? আপনাকে তো চেনাই যায় না। দাড়িটা কামিয়ে ফেলেছি রে, এত রাত্রে তুই যে এখানে বড়। বাহ, ভুলে গেছেন, আপনি যে বলেছিলেন আজ সন্ধেবেলায় ব্যাটেল অফ সেমজুর পড়াবেন। আরে ধুর তোর সেমজুর, ও আর একদিন হবে। আজ ট্রামে আসতে আসতে কি একটা বানিয়েছি শুনবি? শোন তবে, বড় সে ধারা ভূমি শীতল, তাপিত তরু পেয়েছে জল, টানিছে রস তৃষিত মূল, ধরিবে পাতা ফুটিবে ফুল। কে তোদের হেম বাড়ুচ্ছে নবীন সেন পারে এমন লিখতে? শুনছিলেন শ্রী রাজশেখর বসু রচিত নীল তারা। আজ আমাদের গল্পালাপে ডক্টর ওয়েটসনের চরিত্রে আমরা পেয়েছি অনিন্দ পালকে। শব্দগ্রহণ, সম্পাদনা, গল্প পাঠ শার্লক হোমস ও নারায়ণের চরিত্রে তিতাস। আবহ সঙ্গীত, প্রচ্ছদ অলঙ্করণ ও রাখাল মুস্তফির চরিত্রে তন্ময়। বাঞ্ছারাম খাঞ্জা ও রানী সাবিত্রী দেবীর চরিত্রে যথাক্রমে বিবেকজিৎ ও অদ্রিজা। আগামী পর্বে আরও কোনো এক গল্প নিয়ে হবে আরও এক গল্পালাপ। নমস্কার।